আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো দুপুরে খাচ্ছি, খাওয়ার থালা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, এটা রাতি পর্যন্ত কন্টিনিউ করার ইচ্ছা আছে। আজকে কি কি রান্না করেছি বলতো? বেগুনি করেছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা এগুলো রান্না করেছি। আজকে সকালে কারেন্ট ছিল না, তো সেই জন্য এই সিম্পলভাবেই আজকে রান্না করলাম। আজকে হলো রবিবার, এখন দুপুরবেলা 3টে বাজে, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। চলো খাওয়া দাওয়ার পরে বাসন মেজে নিচ্ছি, বাসন টাসন মেজে এখন গিয়ে আজকে একটু শোয়া হবে না, কারণ লেট হয়ে গেলে তো সব কিছুই লেট হয়ে যায়। তো আজকে সকাল দিয়ে না পাপাইকে একটু পড়তে বসাতে, মানে পড়াতে পারিনি, কারেন্ট যেহেতু ছিল না বললামই তো, তো এখন গিয়ে পড়তে বসাবো। আর কালকে ওর এক্সাম আছে, তো সেই কারণে একটু পড়তে হবে। সকালে তাও ওকে বলেছিলাম কারেন্ট আসার পরে পড়তে বসতে, কিন্তু ও আমি যদি না বসি ও মোটে বসে না, তো সেটাই হয়েছে, ও একদম বসেনি। তো এখন আমি দুপুরে এক ফোঁটাও শোতেও পারবো না, ফোনও দেখতে পারবো না, ওকে পড়তে বসাবো, তারপর আবার বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো এখন বিকালবেলা, এখন 5:30 কি 5:45 মতন বাজে। জামাকাপড় আজকে অনেক কাচাকুচি করেছি, তো সেগুলো তুলতে চলে এসেছি, দেরি করে মেলেছি, তো ভিজা ছিল বলেই আমি এত দেরিতে এলাম, নাহলে আমি 4টের মধ্যে জামাকাপড় তুলে নিই। আজকে লেট করে কেচেছি, তো জামাকাপড় অর্ধেক ভিজা রয়েছে, তো এগুলো দোতলায় আবার মেলে দিতে হবে। চলো এসেছিলাম জামাকাপড় তুলতে, ওই জামাকাপড় দুটো কেন বলতো ওখানে ঝুলিয়ে রেখেছি, বাকি সব তুলে নিয়েছি, এগুলো ভিজা রয়েছে, তো দোতলায় যখন সিঁড়ি দোতলায় যাব তো তখন ওই দুটো মেলে দেব, দোতলায় মেলে রেখে। আর ব্যালকনিতেও কিছু জামা কাপড় আছে, সেগুলোও তুলতে হবে। আজকে বলছি না অনেক কাচাকুচি হয়েছে, মানে কালকে কিছু কাচাকুচি করেছিলাম না, কালকে আমি আর বাবাই বাইরে বেরিয়েছিলাম, মানে মায়ের ওখানে গেছিলাম, যাই হোক গাড়ি ঘোড়াতে তো আমাদের উঠতে হইতো, সেই জামা কাপড় গুলো তো না ধুয়ে রাখা যায় না, সেই জামা কাপড়, আজকের জামা কাপড়, মানে এত জামা কাপড় আজকে কাচাকুচি করেছি। আর সকাল দিয়ে কারেন্ট ছিল না বলে কাচাকুচি করতেও দেরি হয়ে গেছে। আর জামা কাপড় আজকে পাতলা যে কটা জামা কাপড় সেগুলো শুকিয়েছে, বাকি সব ভিজে রয়েছে। ব্যালকনি গুলো খুব ভালো একটা শুকায়নি, কারণ দুটোর সময় তো জামা কাপড় মেলেছি, তো কখন শুকাবে বলো, রোদ্দু ছিল বলে সেই কারণে একটু জল ঝরে গেছে, বাকি কিছু শুকায়নি, কালকে আবার শুকাতে হবে। যাই হোক কাঁচাকুচি গুলো তো হয়ে গেছে, নাহলে এগুলো জমিয়ে রাখলে না, আমি ভেবেছিলাম কাচবো না, কালকে কাচবো, দেখলাম 11টার সময় কারেন্ট চলে এলো, তো জামা কাপড় গুলো কেচে নিলাম, ফেলে রাখলে সেই কাজ আমাকেই করতে হবে। তো চলো আজকে দুপুরে থেকেই ভিডিওটা শুরু করেছি, কেন বলতো রাত্রিরে খুব একটা ভিডিও করতে পারবো না, পাপাইয়ে কালকে এক্সাম আছে, তো চেষ্টা শুরু করে দিলাম, দুপুরবেলায় শুরু করে দিলাম। তো দেখি কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেটুকুনি পারবো অবশ্যই শেয়ার করবো। এখন নিচে যাব, নিচে গিয়ে সন্ধ্যা দেবো, নিচে যাওয়ার আগে জামা কাপড়গুলো দোতলায় মেলবো, আর ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলে নেবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো নিচে যাবো, গিয়ে সন্ধ্যা দিয়ে পাপাইকে একটু দুধ গরম করে দেবো, আমি একটু চা করবো, খেয়ে দিয়ে পাপাইকে পড়তে বসাবো। তো ঘুগনিটা আমি করে রেখে দিয়েছি, রাতে পরোটাটা ভাজবো, ব্যাস রাতে ডিনার, মা তো পরোটা খাবে না, তো অসুবিধা নেই, আমি রাত্রিবেলা 9:30-10:30 সময় উঠে পরোটাগুলো ভাজবো, আর ফ্রিজ থেকে ঘুগনিটা বের করে ব্যাস হয়ে যাবে। আর মায়ের তো বলেছে খাবে না পরোটা, রাতে খেলে সহ্য হয় না, তো মা তো রাতে পরোটা খাচ্ছে না, তো অসুবিধা নেই, মায়ের জন্য ভাত দুপুরে করেছিলাম, সেই ভাতটাই রয়েছে, কারণ আছে ভাতটাই বসিয়েছে অনেক দেরি করে, ভাত বসাতে বসাতে 10:30 হয়ে গেছে। তো যাই হোক 10:30 আজকে পাপাইকে সকালে জল খাবার দিয়েছি দেরি করে, পাপাইও সেই দুপুরবেলা দেরি করে খেয়েছে, আমিও দেরি করে খেয়েছি, মানে আজকে সব, মানে কারেন্ট না থাকায় সব ওলট পালট হয়ে গেছে। যাই হোক বেশি কথা বলবো না, সন্ধ্যা হয়ে গেছে, তো কারণ জামা কাপড়গুলো তুলে নিই ব্যালকনি থেকে, সন্ধ্যাবেলায় জামা কাপড় বাইরে রাখাটা ঠিক নয়, শুনেছি বড়দের কাছে যেটুকু অনেক শোনা, নিজেরা তো কিছু জানি না, বড়রা যা বলে সেটাই শুনি। চলো নিচে নিচে চলে এসছি রাতে খাওয়ার জন্য, আটাটা মেখে রাখছি, আমি পরোটা ময়দা দিয়ে করি না, আটা দিয়ে করি, হ্যাঁ যখন আলুর পরোটা করি তখন আমি ময়দা দিই, কিন্তু নর্মালি আমি আটা দিয়েই পরোটা বানাই। তো নিচে এসছি এখন, দেখো দেখলাম সন্ধ্যা হয়নি, তো আমি ভাবলাম সন্ধ্যা দেওয়ার আগে আটাটা মেখে রাখি, মেখে রাখলে রুটি করা বা যাই পরোটা করি কি লুচি করি এগুলো না, আটা বা ময়দা যাই হোক না কেন, যদি আমি ঘন্টা দু ঘন্টা আগে মেখে রাখতে পারি না, কিন্তু আধ ঘন্টা হলেও ঠিক আছে, মেখে রাখলে রুটি বা পরোটা বেশ সফট হয় আর খেতেও ভালো লাগে। তো এরকম লেচিগুলো করছি, খুব বেশি করবো না, গরমে না খুব বেশি, পাপাই পাপাই এখন খিদে পেয়ে গেছে, ওর জন্য একটু দুধ গরম করি আর নিজের জন্য একটু চা করি, তারপরে সন্ধ্যা ও ক্যাচি কুচি নিয়ে খেলা, এত সময় পড়ছিল তখন বললাম একটু আলু মোটা ভালো, এখন টিভিতে দেখছে, দেখুক ততক্ষণে চলো, এরকম এই মতো সন্ধ্যা দেওয়া হলো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট,
এবার পাপার জন্য দুধ গরম করবো, আমার জন্য যা চলো দুধটা বের করে নিকে চলো পাপাকে আগে দুধটা গরম করে দিই, তারপরে আমি মধ্যে চা করে খেয়ে নেবো। আর এদিকে তো বাসন দুপুরে ধুয়ে রেখেছি, সেগুলো গুছানো হয়নি, চা করতে করতে এই বাসনগুলো চলো গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আগে গ্যাসটা ধরিয়ে দুধটা গুছিয়ে দিয়ে গেল, ঠিক আছে আর বাসনগুলো বাসনে ধুয়ে রেখে দিই। আর এদিকে তো আটা মেখে রেখে দিয়েছি, দেখো রাতে করবো এটা। চা হয়ে গেছে আর বিস্কুট নিয়ে নিয়েছি, দেখো চলো এটা খেয়ে নিই দুটো বিস্কুট দিয়ে, কারণ আজকে অবেলায় ভাত খাওয়া হয়ে গেছে, ভাত না তো এখন খেতে ইচ্ছা করছে না, তো ওই বিস্কুট আর চাই নিলাম, আমার পাপা এদিকে বসে খাচ্ছে, আর দেখালাম এটা সন্ধ্যা হয়ে গেছে, চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পাপাকে পড়তে বসাবো। দেখো এখন অনেকক্ষণ পরে আমরা তোমাদের সঙ্গে কথা বলছি, সেই সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তারপরে আর যেহেতু পাপাকে নিয়ে পড়তে বসেছিলাম তো সেই কারণে আর ভিডিও করিনি, এখন ভাবলাম একটু পড়িয়ে তো এখন উঠবো রান্না করতে, তো বললাম এই রাতে একটু পরোটা বানাবো, আটা তো দেখবে মেখে রেখেছি আর ঘুগনিটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, এটা গরম করে নেবো, সকালেই রান্না করে রেখেছি, রাতে না গরমে খুব বেশি রান্না করা যায় না, এমনিও পরোটা খাওয়া থেকে অবস্থা খারাপ হয়ে যাবে। আর পাপাই এখন করছে, পাপাই গেল কি পরীক্ষা, কালকে ওর সায়েন্স পরীক্ষা, আর বিষ্ণাতে দেখো পড়া খেলাতে বিষ্ণার চালুটা পুরো গুছানো ছিল, পুরো সরিয়ে রেখেছে, আর এদিকে সব জিনিসপত্র করতে বসলে ওর টুকটাক নিয়ে বসতে হয়, যাই হোক কি করা যাবে, চলো ওকে আর একটু পড়িয়ে নিই, তারপরে উঠবো উঠে রান্না করবো। দেখো আমার পরোটাটা ভালো হয়ে এসছে, লাস্টের দুটো পরোটা বাকি আছে, 10টা মতন আমি পরোটা আজকে করলাম, হয়ে এসছে লাস্ট, এই দুটো হলে হয়ে যাবে। আর এই পাশে দেখো তরকারিটা রেখেছি, ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি, এবার এটা পরোটাটা ভাজার পরে এই কড়াইয়ের মধ্যে গরম করে নেব, ব্যাস হয়ে যাবে। রান্না করতে করতে কি অবস্থা, মানে 10টা পরোটা ভাজতে গিয়ে মুখের পুরো ঘাম ভর্তি হয়ে গেছে, আর এদিকে পরোটাও ভাজা হয়ে গেছে ঘাম, দেখো পরোটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি গরম, চলো ঘুগনিটা না পরোটাটা ঢেকে নিই, ঢেকে রাখলাম, পরোটাটা ঢাকা থাক আর আমি ঘুগনিটা গরম হতে হতে আম নিয়ে আসি, আম তো পরোটার সঙ্গে লাগবেই, আর তার সঙ্গে তো কাঁঠাল আছে। যাই হোক এই দেখো পাপাই বসে এত সময় পড়ছিল, আমি উঠে গেছি অনেকক্ষণ কিন্তু ও পড়ছে, চলো আমটা বের করে নিই ফ্রিজ থেকে, একটাই আম কাটবো, কেন বলতো হাজব্যান্ড পরোটার সঙ্গে আম খায় না, বলে অম্বল হয়, আম কাঁঠাল কিছুই খাবে না হাজব্যান্ড, আমি আর পাপাই খাবো দুজনেই, দুজনে আম কাঁঠাল দুজনে ফেভারিট, তো একটা আম কাটলে আমার আর পাপাই দুজনে হয়ে যাবে, তাই তো এই যে পিছনে দাঁড়িয়ে আছে, আর আম না হলে পাপাই আর হবে না, রাতের খাওয়া কমপ্লিট হবে না একদম, ওর রাতে আম চাই। দেখো পাপাই দাঁড়িয়ে আছে, চলো আমটা কেটে নি আর ঘুমটা ততক্ষণে গরম হয়ে যাবে। হাজবেন্ড ও খাবো অবশ্য, গ্যাসটা পরিষ্কার করবো আর কড়াই আছে বেশি সেটা মাজবো, তারপরে খাওয়া দাওয়া তো চলো পাপাইকে খাবারটা দিয়ে দিই, আর পাপাই খেতে থাক, এদিকে খাবারটা ঢেকে রাখলাম, আর এদিকে তো খুব পরোটা আছে, আর এটাই দেখছো এটাই রুটি রয়েছে, এই রুটিটা আজকে রাতের জন্য না কালকে সকালে, হাজবেন্ড বলে রুটি করে রাখতে কালকে সকালে রুটি নিয়ে যাবে, রোজ ছাটু মুড়ি ছোলা খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্য রুটি করে রেখেছি, সেটা ঘুগনি বা আম, ঘুগনি অনেকটা রয়েছে, ওটা অতটা রাতে অবশ্য খেতে লাগবে না,
তো ঘুগনি দিয়ে বা আম দিয়ে রাতে কালকে রুটি নিয়ে যাবে সকালে, সেই জন্য রুটিটা করে রেখে দিলাম। সকালে না হয়ে ওঠে না অত সকালবেলা আমার করে খাবার, তো রোজ তো ওই খাচ্ছিল বলে আজকে রুটি করে রাখতে বলেছিল, তো রুটি করে রাখলাম। রান্নাঘর হাজব্যান্ড বাড়ি এসেছিল আবার একটু দরকারে বেড়ালো, তো ভেবেছিলাম খেয়ে নেবো, বাসন টাসন মাঝে হয়ে গেলে খেয়ে নেবো, কিন্তু এখন তো বেড়ালো একটু, বাড়ি আসার পরে আমার দরকার পড়লো তো বেড়ালো, একটা ফোন এসেছিলো, তো আসুক তারপরে আমি আর হাজব্যান্ড খাবো। চলো এখন ঘরে চলো, আমি আর পাপাই এখন বসে বসে টিভি দেখবো যতক্ষণ না হাজব্যান্ড বাড়ি আসে, বাড়ি এলে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো। আমি ভেবেছিলাম পাপাই বাসনটা ধুয়ে আসে খেয়ে নেবো, খেয়ে দিয়ে যেটুকুনি বাসনটা বেড়াবে মেজে নেবো, ব্যাস রাতের কাজ কমপ্লিট হবে। সেটা হলো না, যাক যখন আসে আসুক, এলে খাওয়া দাওয়া করবো। আর আজকে ভিডিওটা খুব ছোটো মতনই করলাম, তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন আসবে চ্যানেলে তারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট।